বিপিএল শুরুর আর মাত্র একদিন বাকি, আর তাই ক্রিকেটাররাও যোগ দিতে শুরু করেছে তাদের ফ্রাঞ্চাইজিতে, যেখানে ইতিমধ্যেই এবারের বিপিএল আসরে সিলেট স্ট্রাইকারের হয়ে যোগ দিয়েছেন পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির ও শ্রীলঙ্কার তিসারা পেরেরার মতো তারকা ক্রিকেটাররা। তবে বিদেশি ক্রিকেটাররা দলের সঙ্গে যোগ দিলেও সব উৎসব যেন মাশরাফিকে ঘিরেই, কেননা মাশরাফি দলের সঙ্গে যোগ দেওয়ায় যেন ঈদ আনন্দে ভাসছিল নেট বোলাররা। এমনকি মুশফিকুর রহিম তো রীতিমতো দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন সাবেক এই অধিনায়ককে, যেখানে খুনসুটিতে মেতে উঠলেন অনেকটা সময়। তবে সেসব পর্ব শেষ করে দ্রুতই মনোযোগ দিলেন অনুশীলনে, কারণ বিপিএলের সবচেয়ে সফল অধিনায়কের দিকেই যে তাকিয়ে আছে ভাগ্য বদলাতে চাওয়া সিলেট স্ট্রাইকার। তো দর্শক, এবারের বিপিএল আসরে কোন দল খেলবে ফাইনাল আর কার হাতে উঠবে শিরোপা তা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট বক্সে।